মামার বাড়ি বেড়াতে এসে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক যুবক। ফুলিয়া বয়রাঘাটে ঠাকুর ডোবাতে এসে তলিয়ে গেল এক যুবক। জানা যায় নদিয়ার ফুলিয়া প্রফুল্লনগর মামার বাড়ি পুজো উপলক্ষে এসেছিল 18 বছর বয়সী ওই যুবক। আজ 10টা নাগাদ ফুলিয়া বয়রাঘাটে স্নান করতে নামে তখনই তলিয়ে যায় ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুকুরিকে। জানা যায় ওই যুবকের নাম দীপ দে, বয়স আনুমানিক 18 বছর, তার বাড়ি বালুরঘাট। যদিও প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে স্থানীয় মানুষকে খোঁজাখুঁজির জন্য জলে নামানো হয়। ও চান করছিল, এখানে বসেছিল, বসে থেকে থেকে নিচে নামলো, নেমে চান করছিল, একটা ডুব দিয়েছে, দিয়ে পরে যেয়ে আবার আরেকটা ডুব দিতে গেছে, দিয়ে ওকে আর কেউ খুঁজে পায়নি। দিয়ে সবাই আমাদের বাড়ির সঙ্গে সবাই এসছে, ওরা সব খুঁজলো, ওকে আর কেউ পায়নি। দিয়ে এখানকারও দুটো লোক নামলো, ওরাও কেউ পায়নি। দিয়ে তারপর সেই থেকে সব খুঁজাখুঁজি চলছে। শীতলা পূজার উপলক্ষে গঙ্গা চান করতে এসছে। বাড়ি হচ্ছে বালুরঘাট, এখানে দিদার বাড়ি এসছে পুজোর উপলক্ষে। এই সকাল 10টা নাগাদ মানে স্নান করতে গিয়ে গঙ্গা ডুবে মারা গেছে। এসেছিল ফুলিয়াতে, এসে পুজো উপলক্ষে, বালুরঘাট। কি নাম? দীপ দে। এমনি নর্মালি মানে শিক্ষিত, মানে শিক্ষিত ছেলে, পড়াশোনা করে, বয়স বেশি না। আজ কি হয়েছে? পুজো উপলক্ষে এসছে, প্রত্যেক বছর আসে, এবছর এসছে, এসে হয়তো মানে এখানে ঘাটটা বুঝতে পারিনি, ও নতুন ছেলে এসছে, বুঝতে পারিনি, সাঁতারও যায় না, যে ঘাটের ওপার হয়ে গেছে তখন ডুবে মারা গেছে। আমার নাম অশোক সরকার, ফুলিয়া প্রফুল্লনগর। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।